ever. সবগুলাতে দিয়ে দিব আরে বাবা রে বাবা দেখছি স্লাইড করে আইছে মান Assalamualaikum. I'm Rafi Thok and welcome to Dogfish. আসেন আমরা উপরে যাই ছাগল দের একটু আগে আমরা ঘাস টাস দিছি দিয়া দেখলাম যে ওরা খাইতেছে হীরামনিও বসে রইছে এখানে উপরে আসেন তো কালকে থেকে আমি একটা জিনিস প্ল্যান করে রাখছিলাম সেটা হইতেছে যে আমাদের যে কবুতরের জন্য বুঝছেন আমি এগুলা যে ঘর গুটা রাখা দিছিলাম যে চিন্তা করলাম যে ওয়াইল্ডের মধ্যে সব কবুতররা বলেন পাখিরা বলেন ওরা কিন্তু মানে ওদের ঘরটা নিজে বানায় না আমরা অবশ্য এই স্কোপ দেই না তাদের দেখি ওরে দিয়া কি হয় তো এই যে জোড়াটা ঠিক আছে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জোড়া ঠিক আছে সবাই জানে যে আমি এই জোড়াটারে কতটুকু পছন্দ করি কারণ হইতাছে এটা থেকে আমি লাস্ট টাইমও বাচ্চা পাইছিলাম এন্ড বাচ্চাটা হইতাছে ওই যে ওইটা তো ওদের আমি খোরা দিয়া রাখছি আগে থেকেই কাজ করি এদিকে একটু দিয়া দিই দেখি কোনো রিয়াকশন থাকে নাকি কি মনে হয় অটো মনে হয় থাকবো এর আগের বারও তো করছিল কিন্তু ওরা তো এইরকম মানে ওয়াইল্ড কবুতরদের মতো এগুলারে কালেক্ট করেনি করতো ভাই এটা তো এখন নেচারেই থাকে হ্যাঁ এটা এইটা এইটি নেস্টিং করাটা তো একটা নেচার ঠিক আছে দেখি এটা কি হয় কালকে তো আপনারা দেখছিলেন হয়তো বা যে পাখি রুমের মধ্যে একটা গুড নিউজ আসছিল আমাদের জন্য মাশাআল্লাহ হ্যালো 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 কি অবস্থা ভালো পরিমাণে একটা রোদ আছে এটা উঠে দিই তো পাখি রুমের মধ্যে আই হোপ ইউ অল নো যে আমাদের যে এই যে পাখিটা আছে ঠিক আছে যেটা আমাদের অ্যাডাল্ট টুনাটুনির মা তো মা বাবা তো ওরা কিন্তু একটা ডিম দিছে কালকে আমরা চেক করছি আমরা এখন আর চেক করবো না ওদের ওদের খাবার দিব পানি দিব অ্যান্ড আই হোপ ইউ গাইজ আর ডুইং গুড ঠিক আছে টুনা টুনি এখানে আসতো এখানে আসো এখানে আসো কি অবস্থা তোমার হলো ছো হলো ছো অ্যাংরি বার্ড গো খাওয়ানি লাগে না যেমন আজব একটা সিন অ্যাংরি বার্ডরা যেমন মানে খাই না সারাদিনে খাইতে থাকে আমি আবার দেখি সারাদিনই অ্যাংরি বার্ডরা খাইতে থাকে দেখ কিন্তু খাও কিন্তু খাও অনেক কম পুষ্কি পুষ্কি বাকি খাওয়া কম ধান গম খাইতেছে ওর জন্য আমি ঘাস রাখছিলাম ঘাসটা ভিতরে দিয়ে নিচে রাখছিলাম ছাগলের কি খায় ফেলাইলে মানে হীরা মনি দেখো আমি ঘাসের সাথে কি নিয়ে আসছি কি বিল্লু ঘাস এবং জনতার ক্রাশ একটা জিনিস দেখবে এদিকে কি দেখো চিলটা কেমনে থাকে আছে কেমনে থাকে রয়েছে এই যে এরাও তোমার মতো পুচি বলো পুচি পুচি আদো পুচি 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 আদো করো কোলে নাও এমনি না কোলে নাও এমনি না নে আদো করো এই যে মায়া আসছে ওইটা দেখতে হীরামনির দেখবা মামা মামা আদো করো নেবা
দেখছো মামা মামা তো খুব আজ 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 করো 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 ওইটা 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 নিবা দৌড়ছে দৌড়ছে সাবাস ও সারাদিন আমাকে ভিডিও দেয় হ্যাঁ তাই না নিবা নিবা নিয়ে নাও কি খুশি ওইটা টাটা দিয়ে দাও টাটা তো এটা ছিল আমার বাইক না আর আমার খুশি বিড়াল ঠিক আছে তো বাইক নারে আমি অনেকদিন ধরে ব্লগে নিমু নিমুকে নিতে পারতেছি না পুচকি দিনে দিনে বড় হয়ে গেছে আসলে আমরা একটু ভিতরে যাই ঠিক আছে কারণ এখানে একটু আপডেটটা দরকার এটাই তো লাইফ অফ রেস্কিউয়ার কেসকার নমস্তে বাথরুমে তোমার মাথার চুল খাই হইলো টোনা আর চিলেরিয়ার খাই হইলো স্কার খামছি মাস্টারে আবার বলি ওয়াইল্ড বার্ডস আপনি ওদের এরিয়াতে ঢুকবেন মারবই কষ্ট লাগে এই এই ঘরটা এলে না মানে একটা কষ্ট আছে কষ্টটা হইল যে মানে এইগুলা জিনিস এরকম মাটিতে থাকার কোনোভাবে মানে মনে হয় যে এইগুলা জিনিস ডিজার্ভ করে যে এরা মাটিতে থাকবে বিকালবেলা যখন আমি মানে যখন চিলদের খাওয়াইতে থাকি ঠিক আছে তখন এরাও কিন্তু দেখে যে উপর থেকে সব চিলেরা উঠতেছে আমার মনে হয় যে এখান থেকে না একটা উইল পাওয়ার মানে ওদের কাছে চলে আসে যে ব্রো আমি একদিন উঠবো এখানেই উঠবো আমার মনে হয় এটা আমার পার্সোনাল মানে পার্সপেক্টিভ যে এই জিনিসটা এইভাবে হয় বইলা দেখা যায় অনেক চিল আমি যখন উদ্ধার করে বাইরেও ছেড়ে দিই ওরা চলে আসে সামহাও আমার এখানে চলে আসে চলে এসে ওরা খায় একটু না একটু আমার চিনি সবাই আসো গোসুলে আসো সবাই আসো 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 আমি তো পুরো কবুতরের মতো করতে নট দ্য রাইট ওয়ে সবাই এখন গোসল করবো পানি পান করবো ভালোই হয়েছে আর সব পাখিরা গোসল গোসল করতেছে গুড ফর দেম চলেন আমরা একটু নিচে নামি আমাদের হেজগ দেখি মুরগি আ হীরাও হীরা কারা গেছে ওই তো মুরগির কারণ চাগল লোকায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় এই বুঝি বিটুল দেখো কি অবস্থা বিটুলের কালা আহ না লাল মেরুন কালার আছে মেরুন কালার ছিল তো তো ভয়াবহ হয়ে গেছে রে দেখতে ওর একটা আলু দিতে হইব মনে হয় কি আলু ও আলু খাইতে দিতে হইব পুজো শেলবি ভাই শেলবি ভাই ও শেলবি ভাই শেলবি এ দেখো দেখো খাবার দেখো খাবার কি হয়েছে তুমি এবার এগুলারে খাওয়ান মানার চিন্তা করো না এটা কিন্তু কাটা একেবারে দিব মাই
খাও শেলবি খাও, এই দেখো তোমার প্রিয় কাতি হুদি, খাও কায়দা খায় দাও তো, কায়দা খায় দাও। আরে শাবাশ শাবাশ, অস্থির অস্থির। তুমিও খাবা, খাও খাও খাও, তুমি ওই জিনিস, এটা যাও না, এটা খাইলে আবার অন্যরকম ডিফারেন্ট অনুভূতি। আমাদের শেলবি আর এই যে পুচকু বাচ্চাটা এদিকে খাক, একটু দেখুক কি হয়। এটার মধ্যে চলে গেছে খাওয়ার লেগে, খাও খাও খাও। এই পুচকা, বুই যা বুই যা বুই যা, কি হইতে পারে তুমি জানো না, ঠিক আছে পাক করে ঢুকে যাবো গা। খাও খাও শেলবি খাও। তা আমাদের সময় হয়ে গেছে, আমরা নাইমা যাবো এখন, শেলবি খাক খায়া ভিতরে দিয়ে দেবো, এর সাথেও একটু সেটেলমেন্ট হোক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, আপনারা দেখতে থাকেন। নমস্কার, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে।